একবার ব্রহ্মার চার মানুষপুত্র সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার, তাদের হৃদয়েতে ইচ্ছা হয়েছিল তারা বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথ শ্রী ভগবানকে দর্শন করবে। তারা চার ভাই ভগবানের নাম স্মরণ করে ভগবানের চরণেতে নিজের হৃদয়কে প্রতিষ্ঠাপিত করে গাইতে গাইতে যাচ্ছেন, বৈকুণ্ঠের দিকে অগ্রসর হচ্ছেন। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। জানেন ভক্তগণ, আমাদের গৌড়ীয় আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতি নামক গ্রন্থেতে খুব অদ্ভুত কিছু শরণাগতির ভজন লিখেছে, যে ভজনগুলি কীর্তন করলে, কেবল কীর্তন করলে আমাদের গোবিন্দের প্রতি দৃঢ় অনুরাগ জন্মায়। বাংলা ভাষাতে আছে, তাই জন্য আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাতে কীর্তন, মানে শুনে শুনে আমরা সবাই গাইতে পারবো, সবাই মিলে আসেন গাওয়ার চেষ্টা করি। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর। বলিয়া জানো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো হো মোরে। সর্বস্ব তোমার চরণে সোপিয়া, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে তোমার ঘরে। রাখিব করে রোপা, প্রতি পজনে রে
আসিতে না দেব, রাখিব গোরে রূপারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, করেছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, করেছি তোমার ঘরে। Oh,
কোন ভাবিব রহিব ভাবে রে ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমার পালক ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমার পালক বলিয়া বরণ করে ভকতি বিনোদ তোমার পালক বলিয়া বরণ করে সর্বস্ব তোমার চরণে সোপিয়া করেছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সোপিয়া করেছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো ঠাকুর তোমার কুকুর তুমি তো ঠাকুর তোমার ঠাকুর তোমার কুকুর বলিয়া জন সর্বস্ব তোমার চরণে সোপিয়া করেছি তোমার ঘরে বল বৈকুণ্ঠনাথ ভগবান কী জয় নিগম কল্পতরুর্গলিতম ফলম সুখমুখাদয়মৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহ রসিকা ভুবিভাবুকা